আপেল কেটেছো, বেদানা ছাড়িয়েছো, আর পেঁয়াজ রাখা আছে। কি অদ্ভুত রান্না করবে গো! কাশ্মীর গেছিলে মনে আছে? হ্যাঁ, সে তো মনে আছে। তাতে কি গুলমার্গে বক্সি রেস্টুরেন্টে একটা রাইসের রেসিপি খেয়েছিলাম। আচ্ছা, কাশ্মীরি পোলাও? হ্যাঁ, কাশ্মীরি পোলাও। ভাইরা আসছে তো? হ্যাঁ, ভাবলাম একটু জিনিস খাওয়াই, যাতে ওরা কাশ্মীর তো গেছে আমাদের সাথে, একটু নস্টালজিক ফিলিংটা পাবে আর কি, যে ওই টেস্টটা পাচ্ছে। কাশ্মীরি পোলাও জানো তো খুব ইউনিক রেসিপি, মানে আমাদের নর্মাল বাসন্তি পোলাওর থেকে অনেকটাই আলাদা। কাশ্মীরি পোলাওয়ের সব থেকে যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে অতটা মিষ্টি হয় না, তুমি তো খেয়েছো। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কাশ্মীরি পোলাওতে ড্রাই ফ্রুটসের সাথে সাথে ফ্রেশ ফ্রুটসও পড়ে, যেমন বেদানা পড়ে, আপেল পড়ে, অনেকে আনারস দেয়, ঠিক আছে, মানে কাজু, আর কাজুর সাথে শুধু কাজু নয় আলমন্ডও পড়ে, এবং কিশমিশ তো যেমন পড়েই সব পোলাওতে, সেই জিনিসটাও আছে। এই পোলাও কথাটা এসে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পুলাকা কথা থেকে, সংস্কৃত ভাষায়। আচ্ছা, কিন্তু এই পোলাও যে জিনিসটা বা বিরিয়ানি যে জিনিসটা সেটা কিন্তু পার্সিয়া থেকে এসছে, পার্সিয়ানরা এনেছে ইন্ডিয়া, এটা কিন্তু ভারতের কোনো রান্না নয়। আর একটা দ্বিতীয় জিনিস আছে, কাশ্মীরি কুইজিন। এই কাশ্মীরি কুইজিন কে এনেছিল জানো? কাশ্মীরি কুইজিন এনেছিল তিমুর। তিমুর ছিল আজকের ডেটে প্রেজেন্ট ডেতে উজবেকিস্তানে সামারখান্ড বলে একটা জায়গা আছে। সামারখান্ড পড়তো হচ্ছে ওল্ড সিল্ক রুট। আচ্ছা, ঠিক আছে, চায়না থেকে যেটা মেডিটেরানিয়ান সমুদ্র অব্দি যেত সেই সিল্ক রুটের মধ্যে সামারখান্ড পড়তো। তো এই সামারখান্ডের যে রাজা ছিল তখন, যে শাসক ছিল, রুলার ছিল তিমুর, সে যখন 15 খ্রিস্টাব্দে এসে কাশ্মীরকে ইনভেট করে, মানে আমাদের নর্দার্ন ইন্ডিয়া বা কাশ্মীরকে ইনভেট করে, সেই সময় সে তার সাথে অনেক অনেক খানসামা, অনেক যে কাঠের, যারা কাঠের কাজ করতো, যারা আর্কিটেক্ট ছিল, সেই জন্য তুমি যখন কাশ্মীর যাবে ওখানে যে আর্কিটেকচারটা দেখতে পাবে, যেটা সেটা কাঠের কাজ হোক বা কোনো বিল্ডিংয়ের কাজ হোক, ওই ইনফ্লুয়েন্সটা অ্যাকচুয়ালি এসছে ওখান থেকে, সামারখান্ডের থেকে, মানে উজবেকিস্তানের। কখনো তুমি, তোমাকে যদি উজবেকিস্তান নিয়ে যেতে পারি তাহলে তুমি দেখবে যে কাশ্মীরি আর্কিটেকচার আর উজবেকিস্তানের আর্কিটেকচারে কতটা সিমিলারিটি। আচ্ছা, এটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কাশ্মীরি কুইজিনের। তাহলে রান্নাটা চটপট সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চার তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ ঠিক আছে, চলো। কাশ্মীরি পোলাও বানানোর জন্য সবার প্রথমে একটা বাউলি নিচ্ছি। আমি এতে 1.5 বাটি বাসমতি চাল দিয়ে দিচ্ছি। এবার বাসমতি চালটা আমাদের ধুয়ে নিতে হবে, তার জন্য এতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার চালটা আমাদের ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলের ঘোলাটে ভাবটা চলে যাচ্ছে। বেশি জোর দিয়ে ধোবেন না, নাহলে চাল ভেঙে যেতে পারে। দেখুন আমাদের জলটা কতটা স্বচ্ছ হয়ে এসছে এবং চালটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং সাদাটা দেখাচ্ছে। এই স্টেপটা খুব জরুরি, নালে পোলাওর স্বাদটা ঠিক মতন আসবে না। একটা ছোট বাটিতে উষ্ণ গরম দুধ দিয়ে আমি ওর মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছি। এই কেশর ভেজানো দুধটা আমাদের পোলাওতে পরে কাজে আসবে। পোলাওটা রান্না করার জন্য গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি 1.5 হাতের মতন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। ঘি গরম হয়ে গেলে এতে আমি 15-20টা কাজু দিয়ে দিলাম। কাজুগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো এবং ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না এদের মধ্যে সোনালি রং চলে আসছে একটা। কাজুগুলো দেখুন কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমরা গ্যাসের ফ্লেম একদম লো করে এই কাজুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই ঘিতেই আমি 15-20টা কাঠবাদাম বা আলমন্ড ভেজে নেব। আলমন্ডগুলো ঘিতে 1 মিনিটের মতন ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা লাল লাল ভাব চলে এসছে। আলমন্ডগুলো আমাদের সুন্দরভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আলমন্ডগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। ঘিতে আমি 15-20টা কিশমিশ দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে নেবো। এবার কিশমিশগুলো ঘিতে একটু নাড়ালেই দেখবেন ফুলতে শুরু করবে। কিশমিশগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবং ফুলেও গেছে। ঠিক এই সময় অন্য একটি পাত্রে তুলে নেবো।
এবার ওই ঘিতে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো এতে দু টুকরোর মতন দারচিনি, দিয়ে দিচ্ছি পাঁচটা ছোট এলাচ, পাঁচটা লবঙ্গ, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সাজিরা, এবার এতে দিয়ে দেবো হাফ চামচ মৌরি। মৌরি কাশ্মীরি মোটামুটি সব রান্নাতেই ব্যবহার হয়। এবার এতে দিয়ে দিচ্ছি 20 মিনিটের মতন ভিজিয়ে রাখা আমাদের বাসমতি চালটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চালটা ঘিয়ের সাথে ভালো করে 1-2 মিনিট ভেজে নিতে হবে। এই প্রসেসটা খুব জরুরি, যাতে চালের মধ্যে যে আর্দ্রতাটা আছে সেটা ভালোভাবে উবে যায় এবং চালটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবং এই চালটার মধ্যে জল দেবার পর আমাদের গ্যাসের ফ্লেমটাও হাই রেখে 5-7 মিনিট প্রথমে ফোটাতে হবে। পোলাওর নিয়ম হচ্ছে যতটা চাল তার ঠিক দুগুণ জল, তাই আমি যে বাটিতে চাল নিয়ে নিয়েছিলাম তার 3 বাটি জল আমি এতে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি হালকা হাতে ভালোভাবে একবার মিশিয়ে নেব এবং দেখে নেব যাতে নিচে কোনো চাল না লেগে থাকে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নুন। নুন আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এবার 1.5 চামচের মতন চিনি। যে কোনো পোলাওতে একটু চিনি দিতেই হয়। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের মতন রান্না হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেবো একবার। চালটা মোটামুটি 80% মতন কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে, তাও এর মধ্যে অনেকটাই জল আছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দেবো। এবার কেশর ভেজানো দুধটা দিয়ে দেবো এর মধ্যে এবং 5-7 মিনিট আরও লো ফ্লেমে রান্না হতে দেবো ঢাকা দিয়ে। এই কেশরটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদ সম্পূর্ণ পাল্টে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, এখানে আমি কেটে রাখা আপেলগুলো দিয়ে দেবো। এখানে আমি 1/2 আপেল ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে মোটামুটি 2 খানা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, তবে পুরোটা দিচ্ছি না, কিছুটা রেখে দেবো শেষে গার্নিশিং করার জন্য। এবার এতে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, যাতে আছে কাজু, কিশমিশ ও আলমন্ড। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা বেদানা, যেটা হচ্ছে কাশ্মীরি পোলাওর একটা স্পেশালিটি। এবার এই ড্রাই ফ্রুটস আর ফ্রেশ ফ্রুটসগুলো আমরা হালকা হাতে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং প্রতিটা দানা আলাদা আলাদা। এটাই হচ্ছে কাশ্মীরি পোলাওর বৈশিষ্ট্য। ঠিক এই সময় আমরা গ্যাস বন্ধ করে দেব। এবার এতে 1 চামচ ঘি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পোলাওটাকে। আমাদের অনবদ্য স্বাদের কাশ্মীরি পোলাও একদম। এই কাশ্মীরি পোলাও যে কোনো আলুর দম, ডিমের কারি অথবা যে কোনো চিকেন বা মাটন কষার সাথে দুর্দান্ত লাগে খেতে। এই পদ্ধতিতে কাশ্মীরি পোলাও একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত হবে খেতে। আমাদের এই রান্না ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটি কেমন লাগলো। আবার দেখা হচ্ছে শিগগিরই এক নতুন রান্না নিয়ে। নমস্কার।